কলা আমাদের জীবনে অনেক উপকারে আসে, কাঁচা কলাই বলুন কি পাকা কলাই বলুন, বিভিন্ন রকম উপকারে কিন্তু কলা আসে। এবার এই কলার কী কী উপকার আছে, অনেক উপকারই আছে যা আমরা হয়তো জানি না, সেইরকম কিছু উপকার আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কলার উপকারিতা। প্রথমেই যে পয়েন্টটি বলবো সেটি শুনলে খুব অদ্ভুত লাগবে, হয়তো আমাদের সেটা জানা ছিল না। আমাদের বিষণ্ণতা সবসময়ই কিন্তু একটা লেগেই থাকে, কিছু না কিছু বিষয় নিয়ে আমরা বিষণ্ণ হয়ে থাকি, বিমর্ষ হয়ে থাকি, আমাদের মধ্যে অনেক কিছু ভালো লাগছে না, এরকম একটা পরিস্থিতি আসে। এই পরিস্থিতিকে কিন্তু কাটিয়ে তুলতে পারে একটি কলা। আপনি যদি প্রত্যেকদিন একটি করে কলা খান তাহলে কিন্তু বিষণ্ণতাটা অনেক দূরে চলে যায়। আমরা অনেকেই সকালবেলা উঠে শরীরচর্চা করি, অর্থাৎ ব্যায়াম করি। এই ব্যায়াম করবার আগে প্রত্যেক দিন যদি দুটো করে কলা খেতে পারি, ঠিক দুটো করে পাকা কলা, অবশ্যই পাকা কলার কথা বলছি, তার কারণ হচ্ছে কলার উপাদান আপনার দেহের রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখবে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। ব্যায়ামের আগে কিংবা পরে কলা খেলে তা আপনার দেহের পেশি সমস্যাও কিন্তু দূর করে দিতে পারে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশি গঠনে সাহায্য করে এই কলা। অনেকেরই ইউরিনাল প্রবলেম থাকে, আমরা যখন টয়লেটে যাই তখন আমাদের ইউরিনের সাথে সাথে কিন্তু দেহের ক্যালসিয়ামও বের হয়ে যায়, তো এই সমস্যাকে দূর করতে পারে কলা। শুধু তাই নয়, দেহের হাড় মজবুত করে কিন্তু কলা। আপনি যদি প্রত্যেক দিন কলা খান তাহলে কিন্তু আপনার হাড় গঠনের বা হাড় মজবুত থাকার কোনো সমস্যাই আর থাকবে না। কলা অনেক রকম হয়, এটা আমরা জানি, কাঁঠালি কলা, মর্তমান কলা, এই ধরনের নানা রকম কলা হয়। কিন্তু এখন যেই কলাটা আপনি এখানে দেখছেন সেটা কাঁঠালি কলা, আপনি মর্তমান কলাও খেতে পারেন। অনেক সময় কাঁঠালি কলা অনেকের সহ্য হয় না, সেক্ষেত্রে মর্তমান কলাও খেতে পারেন। প্রতিদিন কলা খেলে তা আপনার মন ভালো রাখে, প্রথমেই বললাম বিষণ্ণতা দূর করে, সেই জন্য মনটা আপনার ভালো থাকবে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ দূর করে, যেটা আজকের দিনে ভীষণ প্রয়োজন। প্রত্যেক দিন আমরা নানা রকম স্ট্রেসে থাকি, এই স্ট্রেস দূর করতে যদি চান তাহলে প্রত্যেক দিন অবশ্যই কলা খান। কলা আমাদের দেহের কিন্তু রক্তশূন্যতাও দূর করে। যদি আপনি অ্যানিমিক হন তাহলে কিন্তু কলা আপনার অনেক উপকার দেবে। আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে প্রত্যেক দিন অবশ্যই কলা খান, কারণ কলার পুষ্টিকর উপাদান আপনার কনস্টিপেশনের সমস্যাকে কিন্তু রোধ করে দেবে। কলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ আমাদের দেহের নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয়। কলায় রক্তের শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে এবং সকালের দিকে অনেকেরই দেখবেন একটু বমি বমি ভাব থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলে একটু বমি বমি ভাব হয়। এই বিষয়টাকে যদি আপনি রোধ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কলা খান। ধূমপান করা ত্যাগ করতে চান? যদি চান তাহলে প্রতিদিন কলা খান, কারণ কলার ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশিয়াম উপাদান খুব দ্রুত ধূমপান করার অভ্যেস সারিয়ে তোলে। তাহলে বোঝা গেল যে কলা শুধুমাত্র আমাদের কনস্টিপেশনের জন্য, আমরা এটা জানতাম কনস্টিপেশনের জন্য কলা আমাদের খুব উপকারী, কিন্তু এছাড়াও এই ধরনের বিভিন্ন রকম উপকারে কিন্তু আসে কলা। তাই প্রত্যেক দিন নিয়ম করে কলা খাওয়ার অভ্যেস তৈরি করুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর আপনি যদি এখনও এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেক দিন একটি করে কলা খান, আর সঙ্গে রাখুন অবশ্যই কলকাতা ক্যানভাসকে। নমস্কার।